আজ আবারও পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা তাদের যে মিছিল সেটা জারি রয়েছে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল বিস্তারিত আমরা জানবো সেখানকার ছবিটা দেখবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল আহ শুভঙ্কর এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ সেটি একবারে বিডন স্মৃতার কাছে এখানে এসে জমায়েত হয়েছে এবং এইখানে এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে সেন্ট্রাল এভিনিউ ধরে মিছিল এগিয়ে যাচ্ছে একজন ডাক্তার রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো সামনে ডেকে নেব যেভাবে এই মুহূর্তে তদন্ত চলছে আপনারা কি খুশি একদমই খুশি নই আমরা এই তদন্ত কারণ আজকে যে নারকীয় ঘটনা ঘটেছে আরজিকরের চেস মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার ঘরে একটা কর্তব্যরত চিকিৎসকের উপরে লেডি চিকিৎসক রেপ হল এবং খুন হলো এই ঘটনার বিচার চাইতে আছে কুড়ি দিন পেয়ে গেল স্বাধীনতা এত বছর পরেও তাহলে এখান থেকে প্রশ্ন যে বিচার আসছে কোথায় তাহলে জাস্টিস ইজ ডিলেড অ্যান্ড জাস্টিস ইজ ডিনাইড এটাই তো মনে হচ্ছে এই বিচার চাইতেই কিন্তু আজকে আমাদের পথে নামতে হয়েছে কলকাতা পুলিশ তো সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল এবং সিবিআই হাতে হ্যান্ড কিন্তু এখনো পর্যন্ত কংক্রিট কোনো কিছু কি আ তারা সাধারণত বের করতে পারেনি ফর তো যে তদন্ত হচ্ছে তারপরে আস্থা আমাদের একেবারেই আস্থা নেই যেমন কলকাতা পুলিশ প্রশাসন প্রথমেই এটাকে একটা সাধারণ ঘটনা বা একটা সুইসাইড বলে চালনা এরকম আমরা শুনেছি তারপরে এটা শুনছি যে একমাত্র সঞ্জয় তাকে গ্রেপ্তার করেছে কারণ এই ঘটনা তো একজনের পক্ষে সম্ভব নয় বলেই মনে হয় তাহলে সে কলকাতা পুলিশ প্রশাসন ব্যর্থ তথ্য প্রমাণ লোপাটের একটা सीबीआई সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বা জানিয়েছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে রুমের এটা পাল্টে গেছে তাহলে তো আজকে কলকাতা পুলিশ প্রশাসনের ওপরও আস্থা থাকছে না এবং সিবিআই যেটা সদপ্রনীত হয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই কাছে দিল তারাও কিন্তু আজকে কুড়ি দিন হয়ে যাওয়ার পরেও একটা সদত্তর আমাদের কাছে দিতে পারছে না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা একাধারে মানে কিং কর্তব্যগুলো আমরা আন্দোলন চালিয়ে যাব এটা যেমন ঠিক আমরা চাইছি যে পুলিশ প্রশাসন থেকে যে এজেন্সি মানে এটাকে দিন করছে তারা অবিলম্বে এটা কিন্তু একটা সলিউশন আনুক এই অরাজকতা যেটা চলছে এই দায়িত্ব কিন্তু আজকে প্রশাসনের তারাই কিন্তু এই বিচারটা দিতে পারছে না বিচার তো আমরা চাইছি এবং আমরা কাজে ফিরতে চাইছি অতি দ্রুত মুখ্যমন্ত্রী আজকে তাদের যে সভা ছিল সেখান থেকে ডাক্তারদের আপনাদের অনুরোধ করেছে বিশেষ করে জুনিয়র ডাক্তারদের যাতে আপনারা নিজেদের অবস্থান তুলেন এবং কাজে ফেরেন দেখুন প্রথম দিন থেকে তো আমরা অনুরোধই জানিয়ে এসেছি আমরা অনুরোধ জানিয়েছি সিএম কে জুডিশিয়াল এনকোয়ারির জন্য আমরা অনুরোধ জানিয়েছি মহামান্য হাইকোর্টকে তাড়াতাড়ি জুডিশিয়াল এনকোয়ারি করানোর জন্য আমরা সব অনুনয় বিনয় করছি আমাদের যে এই বিশাল বড় মিছিল চলছে এই মিছিলে দেখুন অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে কোথাও কোনো ঝামেলা নেই আমরা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনও করেছি সেখানেও একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আজকে অপ্রীতিকর ঘটনা ছাড়াও সাধারণ ডাক্তার সে কথা তারা আজকে জানাচ্ছেন ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল